হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলকে নতুন আরও একটা মেকআপ ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে কোন মেকআপ লুকটা আমি স্টার্ট করবো, যে জন্য খুব ভালো করে স্কিন কেয়ার করে নেওয়াটা কিন্তু ভীষণভাবে দরকার। এই জন্য আমি ভালো করে ফেস ওয়াশ করে তারপরে টোনার, ময়েশ্চারাইজার, সিরাম সব কিছুকে অ্যাপ্লাই করেছি। যে কোনো মেকআপ করার আগেই তোমার যেমনই স্কিন হোক, নর্মাল, ড্রাই, অয়েলি, সেন্সিটিভ, সেটাকে খুব ভালো করে প্রিপেয়ার করে নেওয়া দরকার। নইলে কিন্তু মেকআপটা তো লং লাস্টিং হবেও না, উল্টে তোমার স্কিনের অনেক ক্ষতি হবে। তো দেখো, লিপসটাকেও আমি ছাড়িনি, তাতেও কিন্তু একটা লিপ বাম অ্যাপ্লাই করে নিয়েছি। শুরু করছি আই লুক থেকে। আয়তে আমি একটা বেস ক্রিয়েট করেছি, এই জন্য আমি একটা কনসিলার ইউজ করে নিলাম। এটা মেবলিনের কনসিলার রয়েছে, এখন আমার সব মেকআপেই এইটা ইউজ করছি আমি। ভীষণই ভালো একটা কনসিলার, সেটাকে খুব ভালো করে ড্যাবিং মোশনে আমি ব্লেন্ড করে নিয়ে সেটাকে লক করলাম উইথ এ কম্প্যাক্ট পাউডার। এটা ইনসাইটের কম্প্যাক্ট পাউডার আছে। পেস্টেল প্যারাডাইস থেকে একটা আমি আইশ্যাডো প্যালেট ইউজ করছি। এই প্যালেটটা ভীষণভাবে ভালো, যেখানে তোমরা কন্ট্যুর, হাইলাইটার সব কিছু পেয়ে যাবে একটা প্যালেটের মধ্যে। এটা ছাড়া তোমরা এই মার্সেল প্যালেটটাও ইউজ করতে পারো। আই লুকটা দেখে প্রচণ্ড গর্জাস মনে হলো, এমন কিচ্ছু করিনি সেখানে। একটা পিঙ্কিশ কালার নিয়ে আমি খুব ভালো করে গোটা আইলিডে অ্যাপ্লাই করেছি, আবার তার ওপর একটা জাস্ট গ্লিটার অ্যাপ্লাই করেছি। এটা তোমরা মার্সের ওই প্যালেটটাতেও পেয়ে যাবে এই গ্লিটারটা, কিন্তু আমি ওই আগের প্যালেটটা থেকে ইউজ করেছি, যেহেতু ওটা সব কিছু একসাথে থাকে এই জন্য। তারপরে খুব সুন্দর করে টানা টানা চোখ করে নিয়েছি লাইনার দিয়ে। এখানে আমি ল্যাকমি লাইনার ইউজ করেছি, এটাই আমার কাছে ভালো, যতই হাবিজাবি লাইনার ইউজ করি না কেন। যাই হোক, খুব টানা টানা করে আইসটা করেছি, যেহেতু আমি এখানে কোনোরকম কাজল ঠাজল অ্যাপ্লাই করিনি এই কারণের জন্য। দেখো, দুটো আই হয়ে গেছে, তারপরে লুকটা এরকম এসেছে। এরপরে আমি আইব্রো দিয়ে, আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটাকে খুব ভালো করে সেট করে নেব। লুকটা কিন্তু একদমই সফট লুক নয়, এটা একটু গ্ল্যামারাস, একটুখানি লাউড মেকআপ। তো যে কারণের জন্য আইব্রোটাকেও কিন্তু আমি একটু বেশি করেই অ্যাপ্লাই করেছি, মানে মোটা রেখেছি, যাতে করে একটু দেখতে ভালো লাগে। লুকটা যেহেতু আগে করেছি, যে জন্য ফেসে কিন্তু অনেক ফল আউট হয়েছে, সেগুলোকে খুব ভালো করে ক্লিন করে নিলাম একটা ওয়েট ওয়াইপস দিয়ে। আর এরপর তো আমার সমস্ত ময়েশ্চারাইজার উঠে গেল, আবার রিঅ্যাপ্লাই করলাম ময়েশ্চারাইজারটা। এখানে আমি ওয়াটার বেসড একটা ময়েশ্চারাইজার ইউজ করছি, সেটা হচ্ছে নিউট্রিজেনা থেকে। এই ময়েশ্চারাইজারটা কিন্তু এই গরমে তোমরা দেখে ইউজ করতে পারো, ভীষণই ভালো। এরপর আমি কারেক্ট করে নেব আমার স্কিনে যে ইমপারফেকশনগুলো রয়েছে, সেগুলোকে, যেগুলো আমাদের নর্মাল জিনিস, তবুও মেকআপ করছি যেহেতু একটু হাইড না করলে চলে না, এই আর কি। তোমাদের মেকআপের প্রোডাক্টে কিছু ইনক্লুড করো আর না করো, এই প্যালেটটা ছোট্ট একটা প্যালেট, এটা কিন্তু ইনক্লুড করতেই পারো। এটা ইনসাইটের একটা ছোট্ট প্যালেট রয়েছে, যেখানে তোমরা কনসিলার থেকে শুরু করে কারেক্টার, ফাউন্ডেশন সব কিছু একসাথে পেয়ে যাবে। প্রত্যেকটাই ক্রিমি প্রোডাক্ট, যেগুলো ইউজ করলে তোমার প্রত্যেকটা মেকআপ কিন্তু ভীষণ গ্ল্যামারাস হবে, কোনো মেকআপ ওই খসখসে ভাবটা মেকআপে কিন্তু থাকবে না। তার কারণ হচ্ছে প্রত্যেকটা ক্রিমই যেহেতু প্রোডাক্টগুলো। আর আমি এই মেকআপ লুকটায় যেহেতু ভীষণ একটা গ্লোই মেকআপ দরকার আমার, যে জন্য সমস্ত কটা প্রোডাক্টই কিন্তু আমি ক্রিমই ইউজ করেছি। এখানে ওই ইনসাইটার প্যালেটটা থেকেই একটা কনসিলারের টোন আমি ইউজ করলাম, যাতে করে একটু ফেয়ার আন্ডার টোনটা থাকে, মানে আমার থেকে এক শেড ফেয়ারটা। আবারও আমি দেখো টোনার দিয়ে পুরোটাকে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে করে স্কিনের মধ্যে ভালো করে জিনিসটা অ্যাবজর্ব হয়ে যায়। দেখো, টোনারটা কিন্তু আমি স্পঞ্জে অ্যাপ্লাই করে তারপর ফেসে অ্যাপ্লাই করছি। ডিরেক্ট টোনার স্প্রে করলে কী হবে, মেকআপটা কিন্তু সরে যাবে। তো স্পঞ্জে করেই আমি এরকম করেই অ্যাপ্লাই করতে পছন্দ করি, যখন একবার ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ফেলি তারপর। যাই হোক, এরপর কন্ট্যুর অ্যাপ্লাই করবো। এই কন্ট্যুরটা স্টিক কন্ট্যুর ইন মাই বেড রয়েছে, আর এখানে ব্লাশারও অ্যাপ্লাই করবো। ব্লাশারের মধ্যে একটুখানি আমি হাইলাইটার ইউজ করে নেব, মানে ক্রিমি হাইলাইটার, তাহলে কী হবে ব্লাশারটা একটু শাইন দেবে আর কি। লিপস্টিক আর হাইলাইটার দুটোই কিন্তু ইনসাইটে রয়েছে। এখানে আজকে বেশিরভাগ প্রোডাক্ট আমি তোমাদের সাথে ইনসাইট দিয়ে শেয়ার করলাম। যাই হোক, এবার সেটাকে খুব ভালো করে আমি অ্যাপ্লাই করে নিলাম, এবং কন্ট্যুর আর ব্লাশার দুটো আলাদা আলাদা করে দেখো আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দুটো মিশিয়ে ফেললে কিন্তু জিনিসটা ভালো লাগবে না দেখতে, তো দুটো আলাদা আলাদা খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। তোমরা চাইলে এটা হাত দিয়েও ব্লেন্ড করতে পারো। হাত দিয়ে ব্লেন্ড করলে কী হয়, ওখানে একটা হাতের স্পট পড়ে যায়, তো সেটা দেখতে ভাল লাগে না, যে জন্য আমি স্পঞ্জ দিয়ে করলাম। এরপরে মেবলিনের আরও একবার হাইলাইটার ইউজ করছি। পুরো মেকআপটাই এই প্রোডাক্টটা একমাত্র যেটা পাউডার প্রোডাক্ট, তাছাড়া কোনোটা আমি পাউডার ইউজ করিনি। শুধুমাত্র ফেসে নয়, আইতেও দেখো আমি ইউজ করলাম, মিরার কর্নার এবং ব্রাউ বোনেতে।
এরপর আমি একটা জাস্ট নর্মাল লিপ বাম অ্যাপ্লাই করেছি, আর কিচ্ছু নয়, একটু টিন্টেড লিপ বাম অ্যাপ্লাই করেছি। এই হচ্ছে ফাইনাল লুক। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তাই জন্য এতক্ষণ দেখলে, ভালো লাগলে লাইক করতে ভুলো না। নেক্সট পর্বে দেখা হবে, বাই।